ইমেজ বাংলার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিপিএন ইউজ করবেন। অনেক সময় অনেক দেশ থেকে অনেক ধরনের ওয়েবসাইট ব্যবহার করা যায় না বা অনেক অ্যাপস ইউজ করা যায় না, তো সেই অ্যাপসটা প্রয়োজনের জন্য আপনারা কিভাবে সেই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর লিখবেন সুপার ভিপিএন, এস ইউ পি ই আর ভিপিএন, সুপার ভিপিএন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সুপার ভিপিএন চলে আসবে। জাস্ট এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল ক্লিক করবেন। ওকে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন কী করবেন, এখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন। জাস্ট সুপার ভিপিএন অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনাকে জাস্ট অ্যাপসটা ওপেন হচ্ছে। এখানে আপনি এটা চেকবক্সে একটা ক্লিক করে দিতে পারেন। এরপর যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে ভিপিএন ইজ রেডি, জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এইখানে যে মাঝখানে লেখা আছে কানেক্ট, জাস্ট কানেক্টে একটা ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পর এখানে আপনার কিছু অপশন আসবে, জাস্ট ওকে দিতে হবে। কানেক্টিং, এরপর আপনার বিজ্ঞাপন আসতে পারে। তো বিজ্ঞাপন আসলে আপনি একটু ওয়েট করেন বিজ্ঞাপনটা শেষ হওয়া পর্যন্ত। বিজ্ঞাপনটা শেষ হয়ে আসলে ওই একটা ক্রস চিহ্ন আসবে। তো বিজ্ঞাপনটা শেষ হয়ে গেছে, জাস্ট এখানে এটা ক্লিক করে ক্রস করে দিবেন। এরপর দেখেন এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আপনার মোবাইলে চলে যান। মোবাইলে চলে যেয়ে আপনি যে অ্যাপসগুলো ইউজ করতে পারতেছিলেন না বা যে ওয়েবসাইটে ব্রাউজ করতে পারতেছিলেন না সেটা কিন্তু এখন খুব সহজে ব্রাউজ করতে পারবেন, সেই অ্যাপসটা ওপেন করতে পারবেন এবং সেখানে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।